স্বাগত নিউজ বর্তমানে, রিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা ডায়েরি, জেলার খবর নিয়ে শুরু করি আমরা জেলা ডায়েরি। এবং বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রতিনিধিরা সেই জেলার খবর তুলে ধরে আপনাদের সামনে। শুরুতেই নজর রাখবো পূর্ব বর্ধমানের দিকে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন সামন্ত। প্রসূন, কি খবর রয়েছে? জানি নাকি আজকে খবরের মধ্যে হচ্ছে তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী রয়েছেন বর্ধমান দুর্গাপুর যে লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি ঝা আজাদ, তিনি আজকে মনোনয়নপত্র জমা করলেন। আজকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে দলীয় কর্মীদের সমর্থকদের নিয়ে তিনি মনোনয়ন জমা করতে এলেন কীর্তি ঝা আজাদ। এদিন মঙ্গলবার তিনি সকালবেলা তিনি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা শ্যামলা মন্দিরে পুজো দিতে যান। তারপর তিনি বর্ধমান টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলে একটা আয়োজন করে জেলা তৃণমূল কংগ্রেস, সেইখানে যে তিনি আসেন যে এদিনকে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি কাটোয়ার বিধায়ক, সেই সঙ্গে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য বিধায়ক সহ জেলা নেতৃত্বে যারা রয়েছেন তৃণমূলের তারা উপস্থিত ছিলেন। এদিনকে কীর্তি ঝা আজাদকে অন্যরকম একটা ভাবে দেখা যায়, তিনি এদিনকে পাঞ্জাবি ধুতি পরে পুরো বাঙালিয়ানায় সাজে সেজে তিনি মননপত্র জমা করতে আসেন। এদিন মা সমূল আশীর্বাদ নিয়ে তিনি জেলাশাসক কার্যালয়ে এসে মননপত্র জমা করেন। তার সঙ্গে জেলাশাসক অধিপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি ছিলেন। এর সঙ্গে তিনি বলেন যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তার জয় তার শুধু সময় অপেক্ষা, কারণ হচ্ছে এখানকার সাধারণ মানুষের তার প্রতি ভরসা আছে, মানুষ তার সঙ্গে আছে বলে তিনি 100% নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা। তার পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় সরকারের অনেক রকম প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো যেমন এখানে যে সায়েন্স স্টেডিয়াম, যে কেন্দ্রীয় সরকারের যে খেলার যে স্টেডিয়াম সেইখানে অসামাজিক কাজকর্ম চলে, এর পাশাপাশি জাতীয় সড়কে কিছু ফ্লাইওভারের সমস্যা দেখা দিয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের কিছু দুর্গাপুর বর্ধমান যে লোকসভা তার মধ্যে অনেক কেন্দ্রীয় সরকারের কারখানা রয়েছে যেগুলো এখন ভগ্নদশায় পরিণত হয়েছে, সেইগুলোকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় বা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় সেগুলোই হচ্ছে তার প্রধান লক্ষ্য। তা জয়ী হওয়ার পর তিনি লোকসভায় এইসব জিনিসগুলি তথ্য জিনিসগুলি তুলে এইগুলো সমস্যা সমাধানের চেষ্টা করবে। রিয়া, একেবারে আর কি খবর রয়েছে প্রসূন? এর পাশাপাশি এদিনকে বর্ধমান দুর্গাপুর লোকসভা বিজেপি প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ, বিজেপি প্রার্থী রয়েছেন, তিনি এদিনকে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় প্রচার করেন। এদিনকে প্রত্যেক দিনের মধ্যে তিনি প্রাসাদ ভবনে বেরোন, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় তিনি ঘোরেন এবং প্রাসাদ ভবনের পর তিনি যে চা চক্র রকম করেন সেখানে জনসংযোগে হাজির হন। তিনি এখানকার বিভিন্ন লোক তার সঙ্গে দেখা করতে আসেন, যে এই চা চক্রের মাধ্যমে তিনি প্রত্যেক দিনের মতো সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। তার একটাই দাবি, আমি প্রচার অত থেকে বেশি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতে চাই, সাধারণ মানুষের সঙ্গে কাছে যেতে চাই, যে সাধারণ মানুষ তার সঙ্গে সামনাসামনি হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরবে, সেই সমস্যাগুলো সমাধান করাই আমার প্রথম লক্ষ্য হবে। এই এই ইয়েতেই তিনি বাতু ভ্রমণ ও চার চক্রে যোগ দিচ্ছেন। এর পাশাপাশি ছোট ছোট দুর্গাপুর এলাকায় তার ইয়ে রয়েছে মন্দিরের দর্শন সহ বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে, কর্মী সম্মেলন রয়েছে, সেগুলো তিনি আজকে যোগদান করছেন। ধন্যবাদ প্রসূন। পূর্ব বর্ধমানের খবর আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তাকে দেখা গেল প্রাথমিক ভবনে বেরিয়েছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তাকে একেবারে অভিনব কায়দায় লাঠি এবং ত্রিশূলের পর এবার গদা কাঁধে দেখা গেল দিলীপ ঘোষের। পাশাপাশি নজর ছিল আরেকটি খবরের দিকে, কীর্তি ঝা আজাদ তৃণমূল প্রার্থী, তাকে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেল প্রথমে মন্দিরে পুজো দেন এবং সেখান থেকে বেরিয়ে এসে কর্মী সমর্থকদের সঙ্গে একটি বিশাল মিছিল আয়োজন করা হয়। সেই মিছিল পথে তিনি যান বা মনোনয়নপত্র জমা দিতে। এরপরে নজর রাখবো হুগলির আরামবাগে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু লাগা। পিন্টু, কি খবর রয়েছে? দেখো, যতই লোকসভা নির্বাচন এগিয়ে আসছে তবেই কিন্তু বিভিন্নভাবে প্রচার করতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদেরকে। যেমন আজকে তোমাকে জানিয়ে রাখবো যে আরামবাগ লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী মিতালি বাগ, তিনি কিন্তু রীতিমতো গান গেয়ে বলা চলে তোমায় হৃদমাজারে রাখবো ছেড়ে দেবো না, এমনই সুর তুলে কিন্তু গোঘাটের কামারপুকুর এলাকায় কিন্তু এদিন তিনি প্রচার সারেন। একদিকে দেখা যাচ্ছে প্রচণ্ড একটা চাঁদি ফাটা রোদ গরম, তার মধ্যে কিন্তু সেই রোদকে উপেক্ষা করেই ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী।
মঙ্গলবার কিন্তু তিনি গোহাটের কামারপুকুর এলাকায় কখনো দেখা যায় পায়ে হেঁটে বা কখনো হুটখোলা গাছে সাথে প্রচার করেন, তার মধ্যেও বিভিন্ন জায়গায় দেখা যায় কোথাও শরবত খাচ্ছেন, লেবু জল খাচ্ছেন, এইভাবেই কিন্তু তিনি একদিকে যেমন প্রচার করেন তেমনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা গান বেঁধেছেন তিনি, সেই গান গেয়ে গিয়েই কিন্তু এদিন তিনি প্রচার করেন, একটা অভিনব প্রচার বলা চলে মিতালি বাগের। দ্বিতীয় যে খবরের দিকে নজর রাখবো সেটি হলো এবার কিন্তু তৃণমূল কর্মী মারধর করার এবং তাকে ধারালো অস্ত্রে কোপ মারার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। চিকিৎসার পর রীতিমতো থানায় অভিযোগ দায়ের করতে তার দ্বারস্থ কিন্তু ওই তৃণমূল কর্মী। যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে আরামবাগের বসন্তপুর এলাকায় যে একটি ক্লাব রয়েছে সেই ক্লাবেই কিন্তু গভীর রাতে ওই বিজেপি কর্মী তৃণমূল কর্মীকে মারধর করে, যেটা জানা যাচ্ছে যেটা অভিযোগ করছে তৃণমূল কর্মী, তিনি যখন ওই ক্লাবে বসেছিলেন তখন বিজেপি কর্মী হঠাৎই সেই ক্লাবে আসেন, কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে এবং ওই তৃণমূল কর্মী যখন বাধা দিতে যায় এরপরেই প্রথমে কিন্তু তাকে মারধর করা হয়, এরপরই ধারালো অস্ত্র কোপ মারে বলে অভিযোগ, আহত হয় তৃণমূল কর্মী। এরপরেই কিন্তু তাকে গতকাল গভীর রাতেই কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মঙ্গলবার কিন্তু ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানাতে তৃণমূল নেতৃত্বদের সাথে নিয়ে আরামবাগ থানার দ্বারস্থ হয় ওই আহত তৃণমূল কর্মী। এদিন থানায় এসে আরামবাগের যিনি বর্ষিয়ান নেতা আছেন তৃণমূল নেতা সেই স্বপন নন্দী অভিযোগ করেন যে ওই কর্মীকে এমনভাবেই বিজেপি কর্মী অস্ত্র চালিয়েছিল, তৃণমূল কর্মী হাত দিয়ে না বাধা দিলে তাহলে কিন্তু তার গোলার উপর দিয়ে সেই অস্ত্র চলে যেত বলে দাবি করছেন তৃণমূল নেতা। তারা কিন্তু পুরো বিষয় জানিয়ে এদিন আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন সেই বিজেপি কর্মীর বিরুদ্ধে। তবে বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে তারা যেটা বলছেন যে সামনেই লোকসভা নির্বাচন আর তাকে কেন্দ্র করেই কিন্তু একে অপরের বিরুদ্ধে একটা অপবাদ দেওয়ার চেষ্টা চলানো হচ্ছে, তবে তারা বিষয়টি খতিয়ে দেখবেন, ক্ষতি নিয়ে একটা ব্যবস্থা নেবেন, তবে যদি দোষ করে থাকে তাদের শাস্তি হবে এমনটাই কিন্তু জানিয়েছেন বিরোধী দলনেতা বিশ্বজিৎ ঘোষ। প্রিমা ধন্যবাদ পেন্টু। আরামবাগের খবর আপনাদের সামনে তুলে ধরলাম। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ, তাকে দেখা গেল এক অভিনব কায়দায় প্রচার কাজ সারতে। এর আগে তাকে দেখা গিয়েছিল গরুর গাড়িতে চড়ে তিনি প্রচার করছেন, এবার তাকে দেখা গেল হুট খোলা গাড়িতে করে গান গাইতে গাইতে প্রচার এবং জনসংযোগ সারলে তিনি। এর পাশাপাশি আরও একটি খবরের দিকে নজর ছিল, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, তৃণমূল বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তৃণমূল এক কর্মীকে আঘাত করার অভিযোগ রয়েছে বিজেপি কর্মীর বিরুদ্ধে। এরপরে নজর থাকবে আরও একটি খবরের দিকে, হুগলি শ্রীরামপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি তরুণ তাঁতি। তরুণ, কি খবর রয়েছে? এবার তুমি প্রথমে জানাই যে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর এই অভিযোগ সম্পূর্ণ সরাসরি তুলেছেন হুগলি যিনি সাংসদ পদে দাঁড়িয়েছেন বা হুগলি বিজেপি প্রার্থী তিনি লকেট চট্টোপাধ্যায়, তিনি পরিষ্কার ভাবে এই অভিযোগ তোলেন। কারণ দেখো, এর সূত্রপাত গত দুদিন আগের থেকে সিঙ্গুর ব্লকের বেশ কিছু এলাকায় যেখানে তৃণমূলের পক্ষ থেকে সেই ভোটারদের বাড়ি বাড়ি প্রভাবিত করা এবং সেই বাড়িতে একটি উপহার সামগ্রী হিসেবে একটি মানি পার্স দেওয়া হচ্ছিল এবং সেই মানি পার্সের ভেতরেই নাকি টাকা দিয়ে ভোটারদের কিনে নেওয়ার চেষ্টা করছিলেন, এরকমই অভিযোগ তুলেছেন। আর এই অভিযোগ তুলে তিনি পরিষ্কার বলেন যে নির্বাচন কমিশনকে এই অভিযোগ জানাবেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দেখো, গত দুদিন ধরে কিন্তু এই সিঙ্গুর ব্লকের বেশ কিছু এলাকায় বিজেপি কর্মী সমর্থক মুখ্যমন্ত্রী নববর্ষ উপলক্ষে একটি মানি পার্স সেই ভোটারদের মধ্যে বিলি করছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা এবং বাড়ি বাড়ি তারা বোঝাচ্ছিলেন। আর এই ঘটনার সরাসরি যখন বিজেপির যে প্রার্থী তিনি দেখতে পান এবং তার চোখে যখন এতে ধরা পড়ে তিনি পরিষ্কার অভিযোগ তোলেন যে এটা ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এবং এই ঘটনা কিন্তু তিনি নির্বাচন কমিশনকে জানাবে। তবে এই সম্পূর্ণ ঘটনাটি কিন্তু অস্বীকার করেন তৃণমূলের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রী দেওয়া সেই নববর্ষের উপহার দেওয়া হচ্ছে এবং যে 500 টাকার জায়গায় 1000 টাকা যেটা পাচ্ছেন তারা সেই টাকাটা রাখবে এই ব্যাগের মধ্যে, এইভাবে কিন্তু তিনি বোঝাতে চাইছেন। তবে এটা সম্পূর্ণ যে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এই মানি পার্স দিয়ে এবং তাতে টাকা ভরে তা সম্পূর্ণ দাবি তুলেছেন বিজেপি প্রার্থী এবং নির্বাচন কমিশনকে তা জানাবেন গতকালই তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন। রিমা, একেবারে ধন্যবাদ। তো শ্রীরামপুরের খবর আপনাদের সামনে তুলে ধরলাম। টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল, অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায়, হুগলির বিজেপি প্রার্থী তিনি। যে অভিযোগটা উঠে আসছে যে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মানি পার্স এবং তার মারফতই টাকা পাঠাচ্ছে তৃণমূল,
এই অভিযোগ তুলেছেন লকেট চট্টোপাধ্যায়। এরপরে নজর রাখবো আমরা বাঁকুড়ার দিকে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুল, কি খবর রয়েছে? দেখো, প্রথমে বলে রাখি যে আজকে সকালে একটি ঘটনা ঘটে, যেটি জয়পুর জঙ্গলের যে বনলতা রিসোর্ট রয়েছে সে বনলতা রিসোর্টের পিছনে একটি অজ্ঞাত পরিচয়ে প্রথমে দুটি দেহ দেখতে পায় স্থানীয়রা। কারণ তারা প্রতিদিনের মতন পাথর কাজ করতে যায় এবং হাঁটাচলা করতে যায়, এক্সারসাইজ করতে যায়, সেই সময় তারা দেখতে পায় দুটি ব্যক্তি পড়ে রয়েছেন জঙ্গলের পাশে, এবং পাশে রয়েছে বিষের সাথে ঠান্ডা পানীয় বোতল। এবং স্থানীয়দের অনুমান ছিল যে তারা ঠান্ডা পানীয় দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে এই দুই ব্যক্তি, এক মহিলা ও এক ব্যক্তি। তবে সঙ্গে সঙ্গে জয়পুর থানার পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে আসে। এবং যেটি জানা গেছে যে একটি মিসিং ডায়েরি হয়েছিল মাকুড়া জেলার গোন্দা ব্লকে, এবং সে অপূর্বদের অভিযোগের ভিত্তিতে অপূর্বদেরকে আবার ডেকে পাঠানো হয় এবং তিনি বডিগুলি শনাক্ত করেন। তার মা এবং বাবা, সেটি জানা গেছে, তার মা বাবা বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন পারিবারিক সমস্যা অশান্তির জেরে, এবং এই বডিগুলিকে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তদন্ত চলছে। একেবারে ধন্যবাদ রাহুল, বাঁকুড়ার খবর আপনাদের সামনে তুলে ধরলাম। আত্মহত্যার ঘটনা, এক বৃদ্ধ দম্পতি, তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, বিষ পান করেছেন, তারা পানীয়ের সঙ্গে বিষ পান করে আত্মহত্যা করেছেন এবং মিসিং ডায়েরি করা হয়েছিল। পরবর্তীকালে সেই দেহ উদ্ধার করার পরে তার ছেলেকে নিয়ে আসা হয় এবং ছেলেই এসে তার বাবা মার দেহ শনাক্ত করেন। এরপরে নজর রাখবো দক্ষিণ দিনাজপুরের দিকে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু কুণ্ডু। পিন্টু, কি খবর রয়েছে? হ্যাঁ, দেখো রিমা, আমাকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু দক্ষিণ দিনাজপুরের একেবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের কুমারগঞ্জে কিন্তু সভা করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কিন্তু যে সভা করতে এসেছিলেন সেই সভা থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে বিকল্প নাম, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নাম তুলে কিন্তু এই যে বালুরঘাট লোকসভা কেন্দ্র অর্থাৎ সুকান্তর হয়ে কিন্তু এখানে একটা বিকল্প নাম তুলে রাজ্য জয়ের ডাক তিনি দিয়েছেন। শুধু তাই নয়, যে মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্প, জনমুখী যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে তিনি তুলে ধরেন, এবং আগামীতে যদি তারা এই সরকার গড়তে বা রাজ্যে সরকার গড়তে পারেন তাহলে তারা কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারে 1000 থেকে বাড়িয়ে 3000 করবেন, এবং যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সেগুলো কিন্তু 1000 থেকে 3000 করবেন। এই এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু সুকান্তকে এই বালুরঘাটের যে লোকসভা কেন্দ্র সেখান থেকে কিন্তু একটা জয়ী করবার দাবি তিনি কিন্তু জানিয়েছেন, এবং সাধারণ যারা মানুষেরা উপস্থিত হয়েছিলেন তাদের কাছে কিন্তু এই প্রতিশ্রুতি তিনি কিন্তু ছুড়ে দিয়েছেন, এবং যেটা নিয়েই কিন্তু কিছুটা হলেও একটা জল্পনা তৈরি হয়েছে। কেননা সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তাহলে কি মুখ্যমন্ত্রী দেখানো পথে কি তাহলে বিজেপি হাঁটতে চলেছে, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। জানে কিন্তু একটা তৃণমূলের তরফ থেকে একটা কটাক্ষ করা হয়েছে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে। একেবারে আর কি খবর রয়েছে পিন্টু? দেখো, গতকালকে কিন্তু একেবারে বালুরঘাটের লোকসভা কেন্দ্রের যে বালুরঘাট শহর সেখানে কিন্তু পথসভা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু। তিনি কিন্তু একেবারে সেই সভা থেকে কিন্তু সুকান্তকে কার্যত কটাক্ষ করেছেন। তার দাবি যে সুকান্তর পাশে তার কোনো অধ্যাপক, যারা বন্ধু, যেহেতু সুকান্ত কিন্তু একজন অধ্যাপক হিসেবে পরিচিত, সেই সুকান্তর পাশে তার কোনো অধ্যাপক বন্ধুরা নেই, কেননা এবং এটা নিয়ে কিন্তু তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার দাবি যে অধ্যাপকের সমর্থনে কেন কোনো অধ্যাপক তার পাশে নেই, অথচ তাকে দেখা যাচ্ছে যে ফেটকি বাবা কিছু লোকজনকে নিয়ে বিভিন্ন প্রচার সভা সাজছেন, কিন্তু অধ্যাপকদের কেন দেখা যাচ্ছে না? তিনি যেহেতু অধ্যাপকদের থাকাটাই স্বাভাবিক, তাই তাকে পাল্টা তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে তিনি যেহেতু অধ্যাপকদের নিয়ে সেখানে সভা করছিলেন এবং সেই সভাস্থলে প্রচুর অধ্যাপকরা হাজির হয়েছিলেন, শুধু তাই নয়, সুকান্ত যে বিশ্ববিদ্যালয়, যে কলেজের তিনি অধ্যাপক, সেখানকারও বহু অধ্যাপক অর্থাৎ তার যারা বন্ধুরা তারা কিন্তু সেখানে হাজির ছিলেন এবং বিপ্লব মিত্র হয়ে ভোট প্রচার করছিলেন।
সুতরাং তারা বিপ্লব মিত্রের সমর্থনে তার বন্ধুরা এসে ভোট প্রচার করছেন, অথচ সুকান্তর পাশে তার বন্ধুরা দাঁড়াচ্ছে না। এটা নিয়ে কিন্তু তিনি কার্যত একবারে চ্যালেঞ্জ ছুড়েছেন সুকান্তকে উদ্দেশ্য করে, এবং তিনি বলেছেন একটি সভা করে দেখাক তার অধ্যাপক বন্ধুদের নিয়ে, যাহলে যেটা নিয়ে তিনি কিন্তু কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন, এবং যাকে ঘিরে কিন্তু রীতিমতো তোলপাড় একটা পরিস্থিতি তৈরি হয়েছে বালুরঘাটে। একেবারে ধন্যবাদ পিন্টু। দক্ষিণ দিনাজপুরের খবর আপনাদের সামনে তুলে ধরলাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি জনসভা করেছেন এবং সেই জনসভা থেকে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প এক প্রকল্পের নাম নিয়েছেন, এবং তাতেই তিনি বলছেন যে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 1,000 টাকার বদলে সেই প্রকল্পে দেওয়া হবে 3,000 টাকা। অপরদিকে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি বালুরঘাটে পথসভা করেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলছেন যে কোনো অধ্যাপক বন্ধুদেরকে নিয়ে তিনি সভা করে দেখান। এরপরে নজর থাকবে আমাদের মালদহের দিকে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধব কুমার মণ্ডল। মাধব, কি খবর রয়েছে? জানিয়ে রাখি, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ও উত্তর লোকসভা কেন্দ্রের খোগেন মুর্মু সমর্থনে মালদা শহরে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে রোড শো শুরু করেছেন অমিত শাহ শিরূপা মিত্র চৌধুরী কে নিয়ে, এবং উত্তরের লোকসভা কেন্দ্রের প্রার্থী খোগেন মুর্মুকে নিয়ে একটা হুট খোলা গাড়িতে প্রায় 800 মিটার একটি র্যালি করেন। সেখানে সেই এলাকাতে এতটাই পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোন রকমে কিছু না বলতে পারে, সেই নজর রাখা হয়েছিল। যদিও সেই উৎসাহ মানুষজন এত ছিল রাস্তার ধারে, দুই হাজার হাত না আসছে তাকে অমিত শাহের কাছে পেয়ে কাতারে কাতারে লোক ভিড় করেছিল, এমনটাই দেখতে পাওয়া গেছে আমাদের ক্যামেরায়। রিমা, একেবারে ধন্যবাদ মাধব। মালদার খবর আপনাদের সামনে তুলে ধরলাম। নির্বাচনী আবহে প্রচারে তুলছে ঝড় প্রত্যেকটা রাজনৈতিক দল। সেখানে দেখা গেল খোগেন মুর্মু এবং শিরূপা মিত্র চৌধুরী, তাদের সমর্থনে অমিত শাহ তিনি এসেছিলেন, তিনি সভা করেছেন এবং দুজনকে পাশে নিয়ে তিনি রোড শো করেছেন এবং জনসংযোগ সারলেন। একই সঙ্গে আমরা দেখতে পেলাম দুজনকেই, তারা প্রত্যেকেই এক এক করে প্রত্যেকেই প্রচার করছেন, অর্থাৎ শিরূপা মিত্র চৌধুরী এবং খোগেন মুর্মু তারা প্রচার কাজ সারছেন। এবার অমিত শাহকে দেখা গেল তাদের সঙ্গে পা মেলাতে। এরপরে নজর রাখবো আমরা পুরুলিয়ার দিকে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাহাতো। প্রদীপ, কি খবর রয়েছে? প্রদীপের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। জ্যোতির্ময় সিং মাহাতো, তার প্রচার কাজ চলছে পুরুলিয়াতে, সেই খবরের দিকেই আমরা নজর রেখেছি। প্রচার কাজে ঝড় তুলেছেন একাধিক রাজনৈতিক দল, প্রত্যেক দলের প্রার্থীরা একে একে প্রচার সারছেন। এখানে দেখা গেল জ্যোতির্ময় সিং মাহাতো, তাকেও প্রচার কাজে দেখা গেল, তিনি পায়ে হেঁটে প্রচার সারছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, অভাব অভিযোগের কথা শুনছেন এবং একই সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে জ্যোতির্ময় সিং মাহাতো প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, দোকানদার থেকে শুরু করে স্থানীয় মানুষজন সকলের সঙ্গে, পথ চলতি মানুষজনের সঙ্গে জনসংযোগ সারছেন জ্যোতির্ময় সিং মাহাতো। জ্যোতির্ময় সিং মাহাতো প্রচারে নেমেছেন, তার সঙ্গে রয়েছে কর্মী সমর্থকরা। গেরুয়া শিবিরের তরফ থেকে কর্মী সমর্থকরা জ্যোতির্ময় সিং মাহাতোর প্রচারে নেমে পড়েছেন, হাতে রয়েছে দলীয় পতাকা, একে একে পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলছেন তিনি, শিশু থেকে শুরু করে পথ চলতি মানুষ, বৃদ্ধ সকলের সঙ্গেই জনসংযোগ সারছেন জ্যোতির্ময় সিং মাহাতো। পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ সারতেই দেখা গেল বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে পায়ে হেঁটেই প্রচার কাজে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। এইখানে আসার পরে শুনলেন, আমারটা শুনলেন, বিজেপি কর্মী সমর্থকদেরকে সঙ্গে করে নিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো তাকে দেখা গেল জনসংযোগ সারতে। তাকে দেখার জন্য স্থানীয় মানুষজন ভিড় করেছিলেন, স্থানীয় মানুষ থেকে শুরু করে শিশুরা তারাও এসেছিলেন প্রার্থীকে দেখতে, প্রত্যেকের সঙ্গে কথা বলেন।
বলেছে, আর নিজের নিজের মূর্তি না মূর্তি সমতা দিতে। আমি তো চাই মোদীজি 30,000 কোটি টাকা দিয়েছে আপনাদের মতো লোকের ঘরের জন্য, এইখানে আসার পরে শুনিলেন আমারটা শুনিলেন। প্রচারে নেমেছেন পদ্ম শিবিরের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে, দলীয় পতাকা নিয়ে তারা বেরিয়ে পড়েছেন একে একে জনসংযোগ স্বার্থে। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো প্রচার কাজে নেমে পড়েছেন, জনসংযোগ সাধছেন। তিনি স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলছেন, একে একে তাদের সকলের অভাব অভিযোগের কথা শুনছেন। তার সঙ্গে রয়েছেন দলের কর্মী সমর্থকরা, প্রত্যেকের হাতেই রয়েছে দলীয় পতাকা, প্রত্যেকের সঙ্গে পায়ে পা মিলিয়ে জনসংযোগ সাধছেন জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ার খবর আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা দলের রাজনৈতিক যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই প্রচারে নেমে পড়েছেন। এবার দেখা যাচ্ছে যে জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও প্রচার কাজে নেমে পড়েছেন। প্রত্যেকটা খবর আপনাদের সামনে তুলে ধরলাম, জেলার খবর আপনাদের সামনে তুলে ধরলাম, জেলার ডায়েরির মাধ্যমে বিভিন্ন জেলার খবর তুলে ধরলাম। এবং শুরুতেই আমাদের নজর ছিল পূর্ব বর্ধমানের দিকে, তারপরে হুগলি আরামবাগ, এবং একে একে আমরা বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এবং পুরুলিয়ার খবর তুলে ধরলাম। মূলত বিশেষ করে যে খবরগুলো উঠে আসছে, প্রচারের খবর উঠে আসছে, একদিকে আমরা দেখলাম আরামবাগে মিতালী বাগ, তাকে দেখা গেল অভিনব প্রচার কাজ সারতে, হুটখোলা গাড়িতে চেপে তিনি গান গাইতে গাইতে প্রচার সারলেন। এর পাশাপাশি আমাদের নজর ছিল আরও একটি খবরের দিকে, দিলীপ ঘোষ, তিনি প্রত্যেক দিনই প্রাত ভ্রমণে বেরোচ্ছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে চা চক্রে যোগ দিচ্ছেন, জনসংযোগ করছেন। অপরদিকে আমরা দেখলাম কীর্তি ঝা আজাদ, তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে করে নিয়ে বিশাল একটি মিছিল করলেন এবং সেখান থেকে বেরিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। প্রত্যেকটা দলের যারা প্রার্থী রয়েছে তারা প্রত্যেকেই প্রচার কাজে সারছেন। একই সঙ্গে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী, তিনিও জনসভা করলেন এবং জনসভা থেকে তাকে দেখা গেল যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প এক প্রকল্প, সেই প্রকল্পের কথা বলেন এবং একই সঙ্গে তিনি প্রতিশ্রুতিও দিচ্ছেন যে এই প্রকল্পে 1,000 টাকা নয় 3,000 টাকা করে দেওয়া হবে বিজেপি সরকারের তরফ থেকে। এরপরে আমরা নজর রেখেছিলাম পুরুলিয়ার দিকে, পুরুলিয়ার খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই পুরুলিয়াতে আমরা দেখলাম যে জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি প্রার্থী, তাকে দেখা গেল জনসংযোগ করতে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন উৎপল দাস, আমাদের জেলা ইনচার্জ। জানবো তোমার কাছ থেকে পুরুলিয়ার খবর, ব্যারাকপুরের খবর। একেবারে উত্তর চব্বিশ পরগনার দিকে আমরা নজর রাখবো, ব্যারাকপুরের দিকে, সেখান থেকে রয়েছেন আমাদের জেলা ইনচার্জ উৎপল দাস। উৎপল দা, কি খবর রয়েছে? দেখো রিমা, যে এই যে মাদক যেটা আমরা বলছি যে প্রতিবাদী বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ যারা করছে, অসামাজিক কাজে যারা প্রতিবাদ করছে তারা আক্রান্ত হচ্ছেন, তেমনই কিন্তু নিদর্শন দেখা গেল নৈহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কারিগর পাড়া এলাকায়। সেখানে গতকাল রাতের বেলায় অবাধে মদ এবং বিভিন্ন রকম মাদক বিক্রি হচ্ছিল, তারই প্রতিবাদ করে দুই যুবক এবং দুই যুবককে বেধড়ক মারধর করে এমনটাই অভিযোগ। এই যে যারা এই ধরনের মাদক বিক্রি করছিল তারাই কিন্তু এই যুবককে মারধর করে, এবং যেটা জানা যাচ্ছে রাস্তায় ফেলে তাদেরকে মারধর করা হয়,
এই ঘটনায় কিন্তু দুজনকে দুজন আক্রান্ত হয়, যেটা এই আক্রান্তরা তারা অভিযোগ করছেন যে পিস্তলের আগ্নেয়াস্ত্রের যে বাড়টা আছে সেই বাড়ি দিয়ে তাকে মাথায় আঘাত করে ফলে তার মাথা চোট লাগে এবং মাথা ফেটে যায়। এরপরেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ এবং লাগাতার তারা তদন্ত শুরু করেছে। বিষয়টি হচ্ছে পুলিশের একেবারে নাকের ডগায় নেতাদের মদতে এই রকমের মদ বিক্রি হচ্ছে এমনটাই অভিযোগ করছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি যেটা বলছেন যে এইভাবে অসামাজিক যারা কাজ করছে তাদেরকে প্রচ্ছন্ন ভাবে মদত দিচ্ছেন পুলিশ প্রশাসন। এই যে এই যে অভিযোগ, আর এই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে নৈহাটি থানার পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছে, এখনো কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে শাসক দলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে অভিযোগটি করছেন এই যে মাদক যারা বিক্রি করছেন তারা কোনো দলের আশ্রিত নন, পুলিশও এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সেই রকমই আর কি জানানো হয়েছে পুলিশের কাছে। একেবারে ধন্যবাদ উৎপল দা। উৎপল দাস আমাদের জেলা ইনচার্জ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম ব্যারাকপুরের খবর, যে খবর মূলত উঠে এলো নৈহাটিতে অবাধে চলছে মাদক বিক্রি এবং এই মাদক ব্যবসার প্রতিবাদ করতে যাওয়াতে এই দুজনকে মারধর করা হচ্ছে, তাদের পরিবারের উপরে হামলা করা হয়, অভিযোগ রয়েছে দুজন আক্রান্ত হয়েছেন। আজকের মতন জেলা ডায়রি এখানেই শেষ করছি, অন্যান্য সকল খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানের পর্দায়।